হ্যালো ভিউয়ার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। আমি আজকে যে বিষয়টা নিয়ে দেখাবো বা প্র্যাকটিক্যালি দেখাবো সেটা হলো কনটেক্সট মেনু। অর্থাৎ কনটেক্সট মেনু কি জিনিস সেটা আমি এখন বর্ণনা করব। সেটা হলো কোনো একটা ভিউর উপর যখন আমরা লং প্রেস করি, এরকম লং প্রেস করি একটা ডায়ালগ বক্স আসে, দেখতে পাচ্ছেন একটা ডায়ালগ বক্স বক্স আসতেছে যে এই ডায়লগের মধ্যে কিছু আইটেম আছে, এই এই আইটেম তাদের আইটেম অনুযায়ী আমরা যে কাজটা করতে চাই সেই কাজটা করে। তো এইটাই হলো আসলে কনটেক্সট মেনু। অ্যান্ড্রয়েডে কনটেক্সট মেনু বলতে এটাকেই বোঝায়। তো এই কনটেক্সট মেনু কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে কাজ করে সেটা আমি আজকে দেখাবো। তো সেই জন্য সরাসরি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিই, একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। নিউ নিউ প্রজেক্ট, এমটি অ্যাক্টিভিটি, নেক্সট, প্রজেক্টের নাম দিচ্ছি আমি কনটেক্সট মেনু, ফিনিশ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের প্রথম কাজ হলো ডিজাইন করা। মোট আমাদের এখানে চারটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো আমাদের ডিজাইন করা, দ্বিতীয় কাজ হলো ডিজাইনটাকে ফাইন করা, তৃতীয় কাজ হলো কনটেক্সট মেনুর জন্য ওই ভিউটাকে রেজিস্টার করা, চতুর্থ কাজ হলো কি যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলোর উপর স্পেসিফিক কোনো অ্যাকশন দেওয়া। এই চারটে কাজ আমাদের করতে হবে। প্রথমত আমরা ডিজাইনটাকে করে নেব। ডিজাইনটা করার জন্য আমরা টেক্সট মোডে যাই। টেক্সট মোডে আমি এই লেআউটটা চেঞ্জ করে নিচ্ছি। লিনিয়ার লেআউট, এবং লিনিয়ার লেআউটের মধ্যে একটা মাত্র ভিউ নিচ্ছি আমি, এখানে একটা ইমেজ ভিউ নিলাম। র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট রাখতেছি, এবং ইমেজ, একটা ইমেজ আমাদের লাগবে এবং একটা আইডি লাগবে। আইডি দিয়ে নিতে হবে, আইডি আমি দিলাম ইমেজ ভিউ আইডি, ইমেজ ভিউ আইডি, এবং একটা ইমেজ আমাদের আনতে হবে। তো ইমেজটা আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি একটা এই ইমেজটাকে আনতে চাচ্ছি, যেন কপি করলাম। কপি করে ঠিক আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে, আমাদের প্রজেক্টের মধ্যে, আপনারা জানেন যে রিসোর্স ড্রয়াবল ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেব। পেস্ট, ওকে ওকে। তো ড্রয়াবল ফোল্ডারের মধ্যে চলে আসলো। এখন আমাদের এটা রিসোর্স থেকে এনে নিতে হবে। তো আর এসআরসি লিখে ড্রয়াবল বয়। তো দেখতে পাচ্ছেন ইমেজটা এখানে চলে আসছে। আমরা একটু এর গ্রাভিটিটা সেন্টার করে দিই। গ্রাভিটি সেন্টার, গ্রাভিটিটা সেন্টার চলে আসলো। তো আমাদের ইমেজ আইডি, এখন আমাদের প্রথম কাজ শেষ, ডিজাইনের কাজ শেষ। দ্বিতীয় কাজটা হবে এখন এই ভিউটাকে ফাইন করা। এই জন্য জাভা ফাইলে চলে যাব, একটা ইমেজ ভিউ ইম্পোর্ট করে নেব। এখানে ইমেজ ভিউ, ইমেজ ভিউ, আমি ইমেজ ভিউর নাম ইমেজ ভিউ দিলাম। এখন এই ভিউটাকে ফাইন করে নিতে হবে। এই জন্য ইমেজ ভিউ ইকুয়াল টু ফাইন ভিউ আইডি আর ডট আইডি ডট ইমেজ ভিউ আইডি। তো আমাদের ভিউটাকে ফাইন করা শেষ। আমাদের এখন দুই নম্বর কাজ, দ্বিতীয় নম্বর কাজ শেষ। এখন তৃতীয় নম্বর কাজ করতে হবে, এই ইমেজ ভিউটাকে রেজিস্টার করতে হবে কি কনটেক্সট মেনুর জন্য। তো রেজিস্টার করার জন্য রেজিস্টার, রেজিস্টার ফর কনটেক্সট মেনু, দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর কনটেক্সট মেনু ইমেজ ভিউ, এই ইমেজ ভিউটাকে অ্যাড করে দিলাম কনটেক্সট মেনুর জন্য। তো এখন আমাদের চতুর্থ নম্বর, তৃতীয় নম্বর যে কাজটা, সেটা প্রথম আমাদের ডিজাইন করলাম এবং ফাইন করলাম দ্বিতীয় নম্বর কাজ, তৃতীয় নম্বর কাজ যেটা সেটাকে আবার রেজিস্টার অ্যাড করলাম, কনটেক্সট মেনু অ্যাড করলাম। এখন আমাদের যখন এটাকে লং প্রেস করা হবে, তখন আসলে যে আইডি বা যে ডায়লগটা আসছে সেই ডায়লগটা কাজ করার জন্য, ডায়লগটা আনার জন্য আমাদের এই অন ক্রিয়েট মেথডের বাইরে আমাদের একটা ফাংশন লিখতে হবে। সেটা হলো যে অন ক্রিয়েট, অন ক্রিয়েট, অন ক্রিয়েট কনটেক্সট মেনু, দেখতে পাচ্ছেন অন ক্রিয়েট কনটেক্সট মেনু, এটা লিখলে এরকম একটা ফাংশন ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকই। এখন এই অন ক্রিয়েট কনটেক্সট মেনুর জন্য আমাদের দেখতে একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে ক্লিক করলে এরকম একটা অ্যাকশন আসলে, চুজ অ্যান অ্যাকশন লেখা ছিল এখানে, এবং দুটো আইটেম ছিল, অর্থাৎ এটা হেডার ছিল এবং দুটো আইটেম ছিল। তো আমাদের একটা হেডার অ্যাড করতে হবে এখানে। তো হেডার অ্যাড করার জন্য যে কাজটা করতে হবে, এখন মেনু ডট সেট হেডার টাইটেল, সেট হেডার টাইটেল, এই ফাংশনটা
এখানে আমরা যে যা লিখবো তাই শো হবে। তোমরা হেডারটা দিয়ে দিলাম, এখন যে আইটেমটা ছিল সেই আইটেম দুটো দুটো বা তিনটা আমরা যতগুলো আইটেম অ্যাড করতে চাই সমস্যা নয়, অ্যাড হয়ে যাবে। তো অ্যাড করতে হবে মেনু ডট অ্যাড, অ্যাড ফাংশনের মাধ্যমে। এই অ্যাড ফাংশনের মধ্যে চারটা প্যারামিটার দিতে হবে, গ্রুপ আইডি। তো আমি গ্রুপ আইডি হিসেবে আমি দিলাম 0, ভি ডট গেট গেট আইডি। তারপর দিলাম আমরা অর্ডারটা হচ্ছে 0, 0 অর্ডার ইন্টিজার। তারপরে আমাদের যে কাজটা করতে হবে এর টাইটেলটা দিয়ে দিতে হবে, এর টাইটেলটা দিয়ে দিলাম যে আপলোড। তো আমি আর একটা করে নিতে চাই, এখানে গ্রুপ আইডি দিলাম অন, অর্ডারটা দিলাম অন, এবং আপলোডের জায়গা দিলাম ডাউনলোড। তো আমাদের ডায়লগটা চলে আসলো। এখন এই ডায়লগটাকে কাজ করানোর জন্য এই ফাংশনের বাইরে চতুর্থ নম্বর যে ফাংশনটা যে ফাংশনটা ক্রিয়েট করতে হবে সেটা হলো অন কনটেক্সট আইটেম সিলেক্টেড। দেখতে পাচ্ছেন অন কনটেক্সট আইটেম সিলেক্টেড, এই ফাংশনটা অর্থাৎ কোনো একটা কনটেক্সটের আইটেমটা যখন সিলেক্ট হবে তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা। তো এইখানের মধ্যে আমাদের এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা সেই কাজটা করব। এখন এই আইটেমের উপর এই আইটেমগুলোকে কাজ করানোর জন্য যে কাজটা আমাদের করতে হবে এই আইটেম আইটেম প্যারামিটারটা সাহায্য নিতে হবে। তো ইফ ইফ আইটেম আইটেম ডট গ্রুপ আইডি গেট গ্রুপ আইডি, গ্রুপ আইডি সাহায্য নেবো আমরা, গেট গ্রুপ আইডি ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে একটা কাজ করবে, যদি অন হয় তাহলে অন্য একটা কাজ করবে। আইটেম ডট গ্রুপ আইডি ইকুয়াল ইকুয়াল যদি অন হয় তাহলে অন্য আর একটা কাজ করবে। এবং দেখতে পাচ্ছেন ফাংশনটা আসলে বুলিয়ান, এই জন্য আমাদের ফাইনালি একটা রিটার্ন করে দিতে হবে, রিটার্ন রিটার্ন করব ট্রু। একটা টোস্ট মেসেজ দিয়ে দিই, টোস্ট ডট মেক টেস্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট মেসেজ আপলোড, আপলোডিং টোস্ট ডট লেন্থ শর্ট, ফাইনালি এটাকে শো করে দেব। এবং এটাকে আমি কপি করে নিচ্ছি এবং এখানে এই ফাংশনের মধ্যে এটাকে পেস্ট করে দিলাম। এখানে আপলোডিং এর জায়গায় আমি দিলাম ডাউনলোড। ডাউনলোডিং ওকে। তো আমাদের এই সুপার ফাংশনটা আসলে লাগবে না, সুপার ফাংশনটা বাদে আমরা কাজ করব, এই জন্য ফাইনালি এটাকে রিটার্ন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন এই অবস্থায় যদি আমি এখন একটু রান করি তাহলে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার আমাদের প্রজেক্টটা রান করছে। এখন আমি যদি এর উপর চেপে ধরি কিছুক্ষণ, চেপে করে দেখতে পাচ্ছেন চুজ অ্যান অ্যাকশন। এখন আপলোডিং এর উপর আপলোডের উপর ক্লিক করলে আপলোডিং, এবং আমি যদি আবার আরেকবার করি ডাউনলোডের উপর ক্লিক করলে ডাউনলোডিং। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কাজটাই করবেন সেটাই হবে। তো এখন আমি যেটা করবো এই ফাংশন দুটো আর একবার বুঝিয়ে দেবো। তো প্রথম কাজ হলো আমাদের এক্সাম্পলটা ডিজাইন করা, দ্বিতীয় কাজ হলো ডিজাইনটাকে ফাইন করে নেওয়া। দেখতে পাচ্ছেন আমি এখানে ফাইন করে নিছি। ফাইন করার পর তৃতীয় কাজ হলো আপনাদের যেটাকে আমরা যে ভিউটাকে অ্যাড করতে চাই সেটাকে রেজিস্টার করতে হবে। আমি যদি এটা একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবে, রেজিস্টারের সাথে কনটেক্সট মেনুর সাথে রেজিস্টার করে দিতে হবে। এখন কনটেক্সট মেনুর সাথে রেজিস্টার করার পর চতুর্থ কাজ হলো যে আমাদের ডায়লগটা আসবে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা চেপে ধরলে একটা ডায়লগ আসছে। এই ডায়লগটার মধ্যে কি দেখাবে সেই সেটা সেটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা ফাংশন আছে যে অন ক্রিয়েট কনটেক্সট মেনু। এই অন ক্রিয়েট কনটেক্সট মেনু একটা বিল্ট ইন ফাংশন। এই এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি যে আমার কি লাগবে সেই ডায়লগের মধ্যে আমাদের একটা হেডার থাকবে, হেডারটা অ্যাড করার জন্য এই যে মেনু ডট সেট হেডার টাইটেল তো অ্যাড করে দিলাম। তারপরে এই আইটেমের মধ্যে আমাদের কি কি কয়টা আইটেম থাকবে সেই আইটেমটা এখানে দিতে হবে, অ্যাড করতে হবে মেনুর সাথে মেনু ডট অ্যাড ফাংশনের মাধ্যমে। এই অ্যাড ফাংশনের মধ্যে চারটে প্যারামিটার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আইডি দিতে হবে, অর্থাৎ এই এই যে এই ভিউটার একটা আইডি দিতে হবে।
আমরা কি কাজ করতে চাই, এই আইডি দিলাম গ্রুপ আইডি। এবং দ্বিতীয় কাজ হলো যে এই টোটালে দেখতে পাচ্ছেন এই এই ভিটা হলো আসলে ভিউ, অর্থাৎ এই যে টোটাল ইমেজটা, এই ইমেজটার ভিউ, এই ভিউটাকে এর আইডিটা আমরা নিয়ে নেব। এর যে গ্রুপ ইমেজের আইডি আছে, যেমন এই আইডিটা, যে ইমেজ ভিউ আইডি, এই আইডিটা নিয়ে নিলাম যে কোন ইমেজের পরে কাজ করবে সেইটা বোঝানোর জন্য। দ্বিতীয় কাজ হচ্ছে অর্ডার। অর্ডার মানে বোঝাচ্ছে এই যে আমি যখন চেপে ধরতেছি তখন এই যে টাইটেল আপলোড আগে আগে থাকবে না ডাউনলোড আগে থাকবে, বা উপর নিচে কিভাবে সাজাবে সেই অর্ডারটাই। তো আপলোডে আমি জিরোতম পজিশনে দিছি, এই জন্য জিরোতম পজিশনে, অর্থাৎ প্রথমে আপলোডটা শো হচ্ছে, দ্বিতীয় অন্তম পজিশনে ডাউনলোড আছে সেজন্য ডাউনলোড। তাহলে আপলোড অর্ডারটা বুঝলেন এবং টাইটেলটা বুঝে গেলেন। তো যখন আমি এটা সিলেক্ট হলো, এখন এর উপর অ্যাকশন দেওয়ার জন্য, এর উপর এই যে অ্যাকশন দেওয়ার জন্য, এই অ্যাকশনটা কাজ করার জন্য আমাদের অন্য একটি ফাংশন হলো, সেটা হলো অন ক্রিয়েট অন কনটেক্সট আইটেম সিলেক্টেড। এই ফাংশনটা ইউজ করতে হবে। এই ফাংশনটা ইউজ করার ফলে এই যে মেনু আইটেম থেকে আইটেমটা নিয়ে নেবে, এবং আইটেমের সাহায্যে, এই আইটেমের সাহায্যে এর গ্রুপ আইডি, এই যে গ্রুপ আইডি যা দেওয়া হয়েছে এখানে, সে আইডি অনুযায়ী আপনি যে কাজ করতে চান সেই কাজটা এই কন্ডিশনের মধ্যে আপনি দিয়ে দেন। ইফ ইলস ব্যবহার করতে পারেন অথবা সুইচ, যে কোনো কিছু আপনি ব্যবহার করে দিতে পারেন। তো দেওয়ার পর সাকসেসফুলি আসলে কাজ করবে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি এরকম কাজ করতেছে। তো আশা করি আপনারা কনটেক্সট মেনু কি এবং কিভাবে কাজ করে সেটা শিখে নিয়েছেন। সো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।